সুসংবাদটি হলো ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং যেটা আমি করেছি সে কথাগুলো আপনাদেরকে শোনাবো। তাই যারা ফেসবুকে অযথা সময় নষ্ট করছেন এখান থেকেও টাকা আয় করার সুযোগ রয়েছে খুব সহজে। যারা এই বিষয়ে জানতে ইচ্ছুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। পৃথিবীর এই দুর্দিনে চলছে রহমতের মাস রমজান। এই রমজানে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে একটি লাইক দিয়ে নেবেন। তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, এটা সম্ভব না, এটা হাস্যকর, এরকম কথা আপনার আমার প্রতিনিয়ত শুনতে হয়। আমি কিন্তু এই সমাজের বাইরে নয়, তা আমাকেও শুনতে হচ্ছে। আমি যখন ফেসবুক নিয়ে কাজ শুরু করেছিলাম আর দুই একজনের কাছে শেয়ার করেছিলাম আমার সহকর্মী ভাইদের কাছে, তারা তো হাসি ঠাট্টা তামসা করে আমাকে একেবারে পাগল করে দিয়েছিল যে আমি এটা পাগল হয়ে গেছি, ফেসবুক থেকে আবার আমাকে টাকা দেবে। যাই হোক, সর্বপ্রথম ফেসবুকে টাকা ইনকাম করা যায় এই কথাটি আমি কোথা থেকে জানলাম? আমি জানতাম ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো ইউটিউবে দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করতেছিলাম কিন্তু সেখানে কোনো ভিউয়ার্স দেখা যাচ্ছিল না, বা সেই ওয়ে প্রসেস আমি জানতাম না, হয়তো এ কারণে ভিউয়ার্স হতো না। দেখা যেত একটি ভিডিও আপলোড করলে ছয় মাস পরে হয়তো চারজন ভিউয়ার্স। তারপরে ইউটিউবের থেকে আমি আর তারপরে ইউটিউবে আমি আর কাজ করলাম না। আমার প্রবাসী ছোটো বোন, আপন ছোটো বোন জান্নাতুল ঝুমা, ও আমাকে বলল যে ভাইয়া, তুই তো ফেসবুকে অনেক ভিডিও দিচ্ছ, খুব সুন্দর সুন্দর ভিডিও, এবং এই ভিডিওগুলো তো অনেক ভিউয়ার্স হচ্ছে, তো তো এখন তো ফেসবুক থেকেও ইনকাম করা যায়, টাকা ইনকাম করা যায়। আমি বললাম কীভাবে? তারপর ও আমাকে একটি ভিডিওর লিঙ্ক দিল যে এইটা দেখলে তুই বুঝতে পারবি। আমি ভিডিওটা দেখে আমার মধ্যে অনেক উৎসাহ প্রেরণা আসলো, সেই কথা মতো ফেসবুকে ভিডিও আপলোড নিয়ে কাজ শুরু করলাম। সেই এক বছর আগের কথা। তো কাজ শুরু করার পরে অল্প দিনের মধ্যেই দেখলাম যে আমার ফেসবুকটি বিজ্ঞাপনের, আমার ফেসবুক পেজটি বিজ্ঞাপনের উপযোগী হয়ে গেছে এবং সেখানে বিজ্ঞাপন শো করছে। ফেসবুক প্রতিষ্ঠান এটিকে অনুমোদন করে দিচ্ছে বিজ্ঞাপন দেওয়ার জন্য। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে বিজ্ঞাপন, সে বিজ্ঞাপন দেখলাম আমার ভিডিওতে শো করছে। তারপর অল্প অল্প করে আমার অ্যাকাউন্টে, আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেখানে অ্যাড করে দিয়েছিলাম, ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে আমার অল্প অল্প করে ডলার জমা হতে থাকলো, $2, $4, $5 করতে করতে। তো একদিন যখন আমি বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে থাকলাম যে আমার আজকে $10 জমা হয়েছে, আমার আজকে $20 জমা হয়েছে, তখন তারা বললো ওইটা ওইখানেই দেখা যাবে, ওই টাকা তুমি কোনো দিন উঠাতে পারবা না। আমাকে একেবারে বিমুখ করে পাগল বানিয়ে দিল এবং অনেক বন্ধুবান্ধবদের মধ্যে বসেও আমাকে এগুলো নিয়ে তিরস্কার করতে থাকলো। যাই হোক, সর্বশেষ এই মাস দুয়েক আগের কথা, আমার এক সহকর্মী বড় ভাই তার বাড়ির ছাদের উপরে বসে সে আমাকে বলল যে সবাই পারলেও এটা তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। তো আমার মধ্যে এই কথাগুলো প্রচণ্ডভাবে কাজ করেছে। এদেরকে আমি ভালোবাসি, এদেরকে সালাম জানাই, কারণ এদের কারণেই আমি আজকে সফল হতে পেরেছি। এর পিছনে অনেক মেধা শ্রমের প্রয়োজন রয়েছে, কারণ আপনি যদি ক্রিয়েটিভ না হন তাহলে অবশ্যই এখানে আপনি সফল হতে পারবেন না, এখানে আপনাকে ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকতে হবে। যাই হোক, এরপরে দীর্ঘ এক বছর অতিক্রম করার পরে আমার ফেসবুক পেজে আমি দেখতে পেলাম যে আমার $100 পূর্ণ হয়েছে, $100 অতিক্রম হয়ে গেছে, $105, সেটা হয়েছে এ মাসের প্রথম দিকে হয়েছে। তো এখন তো অপেক্ষা যে ব্যাংকে কখন টাকাটি আমি ঢুকবে। আমার ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ড, সেই কার্ডটি নিয়ে বুথে গিয়ে কয়েকদিন আমি ঢুকালাম, পরীক্ষা করলাম, দেখলাম যে না, আমি অ্যাকাউন্ট করার সময় যে টাকাটা রেখেছি শুধু সেই টাকাটাই আছে। তো দ্বিতীয় রোজার দিন রাত 12:02 বা 03 মিনিটে আমার একটি SMS আসে ইসলামী ব্যাংক থেকে, এবং SMSটিতে আমি দেখলাম যে আমাকে 8,700 কত টাকা জানি পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকছে। তারপরে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি চেক করলাম, জিমেল অ্যাকাউন্টে দেখলাম যে ফেসবুক আমাকে একটি পেমেন্ট চার্ট দিয়েছে যে কোন মাসে কত ডলার আসছে এবং সর্বমোট কত টাকা সেখানে আসছে। দেখে তো আমি খুশিতে আত্মহারা, আমি বিষয়টি কারো কাছে বললাম না যে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব, আজকের এই ভিডিওটি তৈরি করা। যাই হোক বন্ধুরা, ফেসবুকে এরকম অযথা সময় আপনারা ব্যয় না করে আপনিও এই ইনকামটি করতে পারেন, যেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেকার যুবকদের জন্য একটি সহজ কাজ। তো এ বিষয়ে কীভাবে ইনকাম করা যায় সে বিষয়ে আপনারা জেনে নেবেন যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছ থেকে।
সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আর আজকের আমার যে অর্জন, সেই অর্জনটি সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতায়। আমার এই 8,000 টাকা, খুব অল্প একটা টাকা, কিন্তু এইটাকে আমি মনে করি 8 কোটি টাকা, এটাকে আমি মনে করি 8 কোটি মানুষের ভালোবাসা। কারণ আমার ভিডিওগুলো কোটি কোটি মানুষ দেখেছে, লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে। অনেকে প্রতিহিংসা করে আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে গেছে, দেখেনি, ওপেন করেনি, লাইক শেয়ার কমেন্টস করেনি, তাতে আমার কার্যক্রম থেমে থাকেনি। কারণ আমি ভাবি সমগ্র পৃথিবীর মানুষ নিয়ে, পৃথিবীতে 100 কোটি মানুষ, কোটি কোটি বাঙালি, তাদের মধ্যে কেউ না কেউ আমার ভিডিও তো দেখবে। আপনি হয়তো অবহেলা করে, ঘৃণা করে, নিন্দা করে বা প্রতিহিংসায় আমার ভিডিওটি দেখবেন না, কেউ কেউ ভালোবেসেও আমার ভিডিওগুলো দেখবে বা দেখছে। তাই যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখছেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার ছোট বোন জান্নাতুল ঝুমার জন্য দোয়া করছি, যার মাধ্যমে আমার ফেসবুক থেকে এই আয়ের সুযোগটি হয়েছে। আমার এখন থেকে নিয়মিত ফেসবুক থেকে আয়গুলো আসবে। এছাড়াও আমার ইউটিউব এবং ব্লগার এগুলো তো আছেই, সেখান থেকেও আমার কিছু সীমিত আয় হচ্ছে। সামনে বিষয়গুলো আরও বাড়বে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আর নিন্দুকদের, তিরস্কারকারীদের আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমি এস এম পলাশ, আল্লাহ হাফেজ।